সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি আবার মাধবদীতে। তো মাধবদীতে আমরা যে দোকানটাতে এসেছি, এই দোকানটাতে মূলত হচ্ছে আপনার প্রিন্টের শাড়ি, এছাড়াও প্রচুর পরিমাণে থ্রি পিস। আজ আমরা যে দোকানের মালিকের সাথে কথা বলা যাক। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার সবাই ভালো? এই ইনশাআল্লাহ ভালো। ভাই আজকে আমাদেরকে কি দেখাবেন আপনি? আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম ফার্স্ট অফ অল আমার দোকানের থ্রি পিস কোটির মাঝে, কোটির মাঝে না লিলেনের মধ্যে, এটা বেরি কোটিটা হবে জর্জেটে। কি লিলেন কাপড়ের? হ্যাঁ লিলেন কাপড়ের, বেরিটা হবে জর্জেট, দেন এটার উপর আবার কাজ করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু দর্শকদের কাজ করার ইয়াটা একটু দেখাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু গর্জিয়াস কাজটা করা, এমব্রয়ডারি কাজ, এমব্রয়ডারি। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে গর্জিয়াস একটা কালারের ইয়া। তো এটা এমবোস না এটা ইয়া করা? এটা লিলেনের মধ্যে কাজ করা, লিলেনের কাজ করা না, কাজ করা। আচ্ছা ভাই, এটা ব্যাকসাইডটা একটু আমাদের দেখেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে ব্যাকসাইডটাও কিন্তু অনেক সুন্দর একটা ইয়া ডিজাইনে। ভাই এটা কত করে আপনারা ইয়া করতেছেন, সেল করতেছেন? 220 টাকা। 220 টাকা। এটার কালার কয়টা হবে? এটা 6টা কালার হবে, 6টা কালার। এটার ওড়নাটা একটু দেখি। ওড়নাটা শিপন ওড়না হবে, মাখন শিপন, মাখন জর্জেট, মাখন জর্জেট। হ্যাঁ মাখন জর্জেট। দর্শক দেখতেই পাচ্ছেন যে ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর। আচ্ছা নেক্সট আমাদের কোনটা দেখাবেন? নেক্সট আমাদের কাছে এই তো প্লাজো আছে, প্লাজো, প্লাজো। আচ্ছা প্লাজো আপনারা কিভাবে এটা বিক্রি করতেছেন? এটা প্রাইস পড়বে 100 টাকা করে। এটা কয়টা নিতে হবে? সর্বনিম্ন 6টা নিতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন। হ্যাঁ প্লাজো আপনাদের, এটা কি কাপড়ের প্লাজো? লিলেন কাপড়ের মধ্যে, লিলেন কাপড়ের মধ্যে না। এটার কালার হবে কয়টা? 30টার উপরে হবে, 30টার উপরে কালার হবে। হ্যাঁ আচ্ছা, আপনারা এখানে যদি কেউ এসে নেয় সেই ক্ষেত্রে কয় পিস নিতে হবে? সর্বনিম্ন 6 পিস নিতে পারবে, উপরে যতগুলো নিতে পারে। আর যদি কন্ডিশনে নিতে চায় তাহলে মিনিমাম 100 পিস নিতে হবে। মিনিমাম 100 পিস না? হ্যাঁ প্লাজোর মাঝে আমাদের মাঝে স্কার্ট প্লাজো আছে। একটু দেখেন এটা পার পিস পড়বে কত করে? 110 টাকা। 110 টাকা, এর আগে যেটা দেখালেন ওটা 100 টাকা, 100 টাকা করে। আচ্ছা নেক্সটে কোনটা দেখাবেন? নেক্সটে আমি দেখাতে যাচ্ছি এই লিলেনের মধ্যে, লিলেনের থ্রি পিস। হ্যাঁ লিলেন থ্রি পিস কাজ করা, প্রিন্টের মাঝে কাজ করা হবে আর কি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে কিন্তু খুবই একটা চমকপ্রদ একটা কালার। নিচে কি কাজ করা আছে? হ্যাঁ নিচে কাজ করা আছে, পাইপিংও কাজ করা আছে, পাইপিং করার নিচে কাজ করা, বড়ি তো কাজ হবে। এটা ফ্রন্ট সাইডটা, ব্যাক সাইডটা একটু দেখেন। ফ্রন্ট সাইডে কোনো কাজ হবে না, বাট সিম্পলের মধ্যে গর্জিয়াস। ব্যাক সাইডটা দেখতেই পাচ্ছেন দর্শক। আচ্ছা আমাদের ওড়নাটা দেখাবেন। এটা ওড়নাটা এই কালারের মধ্যে প্রিন্ট করা হবে। ওড়না কয় হাত বাই কয় হাত ভাইয়া? এটা 5 হাত বাই 2 হাত। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ওড়নাটাও কিন্তু আসলে খুবই সুন্দর, 5 হাত বাই 2 হাত, 2 হাত হবে। আচ্ছা এই এটা এটার যে তো এই কাপড়ের যে কালারটা আছে, 6টা কালার আছে না? 6টা কালার আছে, 6টি কালার আছে, খুব সুন্দর সুন্দর 6টি কালার আছে। দেখতেই পাচ্ছেন আপনারা দর্শক যে আসলে এখানে কিন্তু হিউজ পরিমাণে আপনার কালেকশন আছে। আপনারা যদি কেউ এসে দেখেন সেই ক্ষেত্রে আসলে সবচেয়ে ভালো হয়। ভাই আমাদের কি আর নেক্সট আর কিছু দেখাবেন? আমি আপনাদেরকে আরো অনেক প্রোডাক্ট আছে আমার কাছে, আপনারা যদি আসেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। ভিউয়ার্স আপনাদেরকে তো এইভাবে সবগুলো দেখানো যাচ্ছে না। এই যেমন আমার কাছে আরো একটা জিনিস আছে প্রিন্টের মধ্যে, স্ল্যাব কাপড়ের মধ্যে, স্ল্যাব কাপড়। এটা এই যে অনেক করা, এটাও অনেক গর্জিয়াস, হেভি লং হবে। আমি পাসপোর্ট 8 ইঞ্চি, দেখেন আপনি আমার গায়ে জামাটা অনেক অনেক লং। এটা আসলে যাদের টল ফিগার, স্বাস্থ্য ভালো, তাদেরও অনায়াসে হয়ে যাবে। ব্যাক সাইডটা দেখতে চাচ্ছিলাম আমরা, ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা অনেক সুন্দর কাজ কাজ করা আছে, প্রিন্টের কাজ করা। এটার ওড়নাটা একটু দেখবো আমরা, এটার ওড়নাটা বিশাল বড় হবে। এটা কি 5 হাত বাই 2 হাত? দর্শক দেখতেই পাচ্ছেন যে ওড়নাটা, এটা অর্গেন্ডি কাপড় না? হ্যাঁ অর্গেন্ডি, অর্গেন্ডি কাপড়ের মাঝে ওড়নাটা 5 হাত বাই 2 হাত, 2 হাত।
এটা সেলোয়ারের কাম ইয়াটা দেখব, এটা সেলোয়ার কাপড়টা দেখব, সেলোয়ার আড়াই গজ হবে, আড়াই গজ। এটা কি সেলোয়ারে কি কি কাপড়? পবলিন কাপড়ের মাঝে, পবলিন কাপড়ের মাঝে ব্ল্যাক কালারের সেলোয়ার, দর্শক দেখতে পাচ্ছেন, জামার সাথে সেট করা থাকবে, হ্যাঁ হ্যাঁ ম্যাচিং কালার আছে, ম্যাচিং করা থাকবে, দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে যা দেখতে পাচ্ছেন তার চেয়ে ভালোই পাবেন। আমি কিন্তু এখানে সেলোয়ার প্রতিটা সেলোয়ারে ডাবল পার্ট করে দড়তেছি, আমি কিন্তু এটা পুরোটা খুলি না, তার জন্য আপনাদের কাছে ছোট মনে হতে পারে যে এখানে আড়াই গজ হবে না, এটা তো ডাবল পার্ট করা আছে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা বুঝে নিতে হবে যে এটা কত করে বিক্রি করতেছেন আপনারা। এটা আপনার 350 টাকা করে, 350 টাকা। এটার মধ্যে আমার আরো কিছু কোয়ালিটি আছে যেগুলোর প্রাইস আর একটু কম আছে, 300 থেকে একটু উপরে লো কোয়ালিটি আছে, এটা হাই কোয়ালিটিটা দেখাই। আচ্ছা এটা এটার মধ্যে কালার হবে কয়টা? এটার মধ্যে কালার হবে তিনটা, তিনটা কালার হবে না? আচ্ছা এর চেয়ে লো প্রাইজে যেগুলো আছে ওটা কি দেখানো যাবে একটা? হ্যাঁ যাবে, এন্ড একটু কালার এটা না, দর্শক দেখতেই পাচ্ছেন যে ওইটার চেয়ে এটার প্রাইসটা লো, লো প্রাইসে এটা, এটাও দেখতে আসলে অনেকটা নিচে কি টার্সেলে কাজ করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে টার্সেল দেওয়া আছে, এটাও লং হবে, সেম ওটার মতনই লং হবে, হেভি লং হবে। আচ্ছা এটা ব্যাক সাইডটা আমরা একটু দেখতে যাচ্ছি, এটা কি কাপড়ের ভাই? এটা এটা স্ল্যাব কাপড়ে, স্ল্যাব কাপড়ে মানে ওইটার মতো নেই, বাট এটা একটু নরমাল, একটু নরমাল, জি জি একটু নিম্ন মানের আর কি। এটা ওড়নাটা দেখবো আমরা, দর্শক দেখতেই পাচ্ছেন যে ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর, সব ম্যাচিং ম্যাচিং করা। ওনা কি পাঁচ হাত বাই দুই হাত? পাঁচ হাত বাই দুই হাত। সেলোয়ার, সেলোয়ারের ইয়েটা সেলোয়ার ওইটার মতনই হবে, সেম সেলোয়ার, সেম সেলোয়ার, সেম সেলোয়ার। সেলোয়ারের কাপড় আছে কতটুকু? সেম ওটার মতনই আড়াই গজ হবে, আড়াই গজ হতে একটু কম হবে আর কি। এটা আপনারা কত করে বিক্রি করছেন? এটা 30 টাকা রাখা যাবে, 330 টাকা, 330 টাকা না? এটা নেয়ার সিস্টেম কি সেম? নিয়ে আসলে পরে এখানে আসলে পরে সেক্ষেত্রে 6 পিস, 6 পিস নিতে পারবে, জি সর্বনিম্ন 6 পিস নিতে হবে, আর যদি পাঠাতে হয় কন্টাসে তাহলে সর্বনিম্ন 50 পিস, 50 পিস। আচ্ছা দর্শক আপনারা দেখতেই পারলেন যে এখানে আসলে হিউজ পরিমাণে আপনার কালেকশন আছে, যে কালেকশনগুলো আসলে এত তো দেখানো সম্ভব হয় না, তো আপনারা সবচেয়ে ভালো হয় এখানে এসে যদি কেউ দেখে ক্রয় করেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। সো আমাদের কাছে প্রিন্টের শাড়ি আছে, যে ভাইয়া ফার্স্টে আপনি যে প্রিন্টের শাড়ি, আচ্ছা দর্শক শুরুতেই বলেছিলাম যে আসলে এখানে কিন্তু হিউজ পরিমাণে শাড়িও পাওয়া যায়, সেক্ষেত্রে ভাইয়ের কাছ থেকে আমরা একটু শাড়ির আইডিয়াটাও নিব। ভাইয়া আমাদের কি কি শাড়ি দেখাবেন এখন? প্রিন্টের, প্রিন্টের শাড়িগুলো সুতি প্রিন্টের শাড়ি। দেখুন দর্শক শাড়িগুলো আসলে সুন্দর। এটার প্রাইস কত? এটার প্রাইস পড়বে 350। জি ভাই আমাদের যে শাড়িটা দেখাচ্ছেন এটা কিসের শাড়ি? এটা কি সুতি? হ্যাঁ এটা সুতি প্রিন্টের শাড়ি না, সিলভার ডোরা হবে, সিলভার ডোরা। আচ্ছা এই শাড়িটা আপনারা কিভাবে বিক্রি করছেন, কত করে? এটা সেম ওটার মতনই, আয়েশা নিতে হলে 6 পিস নিতে পারবে সর্বনিম্ন। না এটার প্রাইসটা কত? এটার প্রাইস পড়বে আপনার 350 টাকা, 350 টাকা। এটার মধ্যে কালার হবে কতগুলো? এটার মধ্যে কালার হবে পাঁচটা, ছয়টা কালার, ছয়টা কালার হবে। আমরা কি আসলে দেখতে পারি যে ছয়টা কালার? দর্শক এখানে আসলে হিউজ পরিমাণে আপনার শাড়ির কালেকশন আছে, আপনারা এসে দেখে নেবেন। দেখুন দর্শক এখানে হিউজ পরিমাণে আছে। ভাই আমাদের কি নেক্সট আর কোনো শাড়ি দেখাবেন? হ্যাঁ এই যে নেক্সট আর একটা শাড়ি আছে, জুরি ডিজাইনের মাঝে গোলাপ ফুল করা, এটা সুন্দর সুন্দর দেখতে আসলে। এটা কি গোলাপ ফুলের ডিজাইনের করা না? জুরির মাঝে গোলাপ, জুরি। দর্শক দেখতেই পাচ্ছেন যে শাড়িটা আসলে কিন্তু দেখতে মন্দ না, সুন্দর। এটার প্রাইস, এটার প্রাইসটা কত? এটা 300 টাকা পড়বে, 300 টাকা পড়বে। আচ্ছা কেউ নিতে চাইলে কয় পিস নিতে হবে? সর্বনিম্ন 6 পিস, আর উপরে 50, উপরে এটা নিতে হবে 100 পিস, সর্বনিম্ন 6 পিস। এখান থেকে আয়েশা নিলে, আয়েশা নিলে আর যদি কন্ডিশনে যায় সেই ক্ষেত্রে 100 পিস। দর্শক এতক্ষণ যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখলেন সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। তো বরাবরের মতোই আমরা বলি যে আপনারা যখন প্রোডাক্ট ক্রয় করবেন এসে দেখে বুঝে ক্রয় করবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।